জমিতে পাট কাটতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক দিন মজুরের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রেজিনগর থানার আন্দুলবেড়িয়ায়। মৃতের নাম হাসান শেখ। পাশের জমিতে কাজ করা অন্যান্য কৃষকরা পড়ে থাকতে দেখে উদ্ধার করে বেলডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে জমিতে পাট কাটার কাজে গিয়েছিলেন রেজিনগরের আন্দুলবেড়িয়ার বাসিন্দা হাসান শেখ। কাজ শুরুর কিছুক্ষণ বাদেই হঠাৎই আকাশে কালো মেঘ করে শুরু হয় বৃষ্টির সঙ্গে বজ্রপাত। মাঠের মধ্যে ছিল একটি চালা ঘর, ওই ঘরে আশ্রয় নেওয়ার জন্য দৌড়ে পৌঁছানোর চেষ্টাও করে হাসান, কিন্তু তার আগেই বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বৃষ্টি থামার পর পাশের জমিতে কাজ করা অন্যান্য কৃষকরা পড়ে থাকতে দেখে উদ্ধার করে বেলডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আমার ভাগ্নে আন্দুলবেড়িয়া সাতপুর মাঠে ধানের জমিতে কাজ করছিল, বেলা 11টা নাগাদ বজ্রঘাত পড়ে মারা গেছে। রেজিনগর থানা খবর পেয়ে লাশ উদ্ধার করে বেলডাঙ্গা হসপিটালে এনে ওখান থেকে মর্গে পাঠিয়েছে। আর্থিক অবস্থা খুবই শোচনীয়, গরিব মানুষ একদম। বিয়ে সাদে হয়েছিল, দুটো মেয়ে আছে আর একটা ছেলে। রেজিনগর থেকে সিরাজুল শেখ ও রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক চিকিৎসা পরিষেবার একটি সুনামধন্য সম্পূর্ণ প্রতিষ্ঠান। অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইইজি, এনসিভি, পিএফটি, ইউএসজি, ডপলার স্টাডিজ, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, রক্ত, মল ও মূত্রের সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিঙ্গেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।